হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম চ্যানেল আয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আজকে 25তম চ্যানেল আয়ের শুভ জন্মদিন। তো সেই জন্মদিনে আসলাম আমি এবং সাইমুর ভাই, আসি আমরা একসাথে। এখন আমরা ভিতরে প্রবেশ করব, শুরুতে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। সকাল থেকে অনেকগুলাই স্টল ছিল, এই যে দেখতে পাচ্ছেন, আসলে সকালে প্রোগ্রামটা অনেক অসাধারণ হয়। এখন কিন্তু সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সাথে আরও অনেক কিছু রয়েছে। আমরা চলে আসলাম, দেখা যাক কি আজকে অনুষ্ঠান হয় এবং সন্ধ্যাবেলা প্রোগ্রাম। আজকে হলে চ্যানেল আর উল্লাসে লাল সবুজের বিশ্বাস 25তম আজকে জন্মদিনে আমরা রয়েছি। আর মেইন ফটোকে দেখতে পাচ্ছেন, এটা হলো চ্যানেল আর মেইন ফটো, হৃদয়ে বাংলাদেশ চ্যানেল আর। ওকে, টুকটাক যতটুকু হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কারা কারা থাকছে আজকের এই চ্যানেলের প্রোগ্রামে। সকাল থেকে আসলে অনেক ভালো হতো, যেহেতু সন্ধ্যাবেলা এসেছি তাই সাংস্কৃতিক অনুষ্ঠানই দেখাতে পারবো এবং যারা আর্টিস্টরা থাকবে সবার সাথে হাই হ্যালো হবে। লেটস গো, দেখতে থাকুন আজকে আমাদের ব্লগ চ্যানেল আয়ের প্রতিষ্ঠা বার্ষিকী 25তম জন্মদিন। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হয়ে গেল। সেই পিচ্ছি দেখলাম আর কত বড় হয়ে গেছে। এদিকে আন্টিও আছে, আন্টি একটু হাই দিবে। আর এই যে দুই ভাই, এই কি অবস্থা তোমাদের? এই তোমার কি খবর? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কখন আসছো? আমরা এক ঘন্টা। এক ঘন্টা ছবি তুলতে গেলে? হ্যাঁ তুলবো। আমি তো পারবো না। ওকে, চলছে আমাদের আজকের, দেখতে থাকুন সবার সাথে। ওকে, কেক কাটা হবে এখন, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? 24 বছর পার করলো, 25 বছরে পদার্পণ উপলক্ষে আমাদের এবারের যে স্লোগান বা থিম আমরা যাই বলি না কেন, 25 উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস। আপনারা সবাই জানেন যে চ্যানেল আই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বুকে ধারণ করে গত 24টি বছর তার চাপটা অব্যাহত রেখেছে এবং চ্যানেল আই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বিশ্বের 4 কোটি বাংলা ভাষাভাষী মানুষ প্রতিদিন চ্যানেল আইয়ের পর্দায় তাদের চোখ রাখেন এবং চ্যানেল আই আমরা বলি হৃদয়ে বাংলাদেশ এবং প্রবাসীও বাংলাদেশ, যে কোটি বাংলাদেশি গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন তাদের হৃদয়ও চ্যানেল আইয়ের পর্দায় দিয়ে, চ্যানেল আইয়ের চোখ দিয়ে তারা বাংলাদেশকে দেখেন। আজকে এই সন্ধ্যায় আপনারা লক্ষ্য করবেন যে একটি বিশাল কেককে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন এবং এই যাত্রা শুরু হয়েছে, এই জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে গত মধ্যরাতে প্রথম প্রহরে আজকের দিনে কেক কেটে এবং গত সপ্তাহ জুড়েই বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন জেলায় চ্যানেল আইয়ের জন্মদিন চ্যানেল আইয়ের দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। সবার আগে আমি কথা না বাড়াই কথা বলবার জন্য অনুরোধ করব চ্যানেল আইয়ের যিনি প্রাণ পুরুষ এবং চ্যানেল আইয়ের ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুজ্জামান সাগরকে, আপনারা সবাই তাকে চেনেন, আমি তাকে কথা বলবার জন্য শুরু করবার জন্য অনুরোধ করবো। মিস্টার ফরিদুজ্জামান সাগর,
টেলিভিশন আছে তার থেকে তবে নিউজ সেকশনটা আমার মনে হয় একটু আমার মনে হয় চ্যানেল এন্ড ম্যানেজমেন্ট থেকে ভালো হবে। ধন্যবাদ। প্রথম ডিজিটাল চ্যানেল চ্যানেল আই আজকে 25 বছর পদার্পণ করেছে। আমরা চাই জনেত্রী শেখ হাসিনার 41 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ নির্মাণে আগামী দিনে স্মার্ট চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পদার্পণে ভূমিকা রাখবে। শিল্প সাহিত্য সংবাদ সংস্কৃতি কৃষি প্রযুক্তি সব ক্ষেত্রে সেরা আমার চ্যানেল আই। অনেক অনেক শুভকামনা। তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে যদি এক লাইনে জন্মদিনের গানে গানে শুভেচ্ছাটা জানাতেন, উনি চমৎকার গান করেন প্লিজ। সব লিরিক্স তো মনে নাই। শুভ 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 দিন চ্যানেল আই এর জন্মদিন, শুভ 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 দিন চ্যানেল আই এর জন্মদিন। অনেক অনেক কামাল চৌধুরী কবি আমলা আরো নানা পরিচয় লেখক প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী কবিতাতে শুভেচ্ছা জানাই। উদার পরাণ মেলি সবার বঙ্গবন্ধু মুজিবের শক্তির সোনার বাংলা আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর পরবর্তী ধাপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আজকে চ্যানেলাই হচ্ছে অসাম্প্রদায়িক চিন্তাচেতনার মূর্ত প্রতীক। চ্যানেলাই সত্যের সন্ধানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। চ্যানেলাই আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করছে ধারণ করছে। আমি চ্যানেলাইয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকল সাংবাদিক এবং সকল কলা কৌশলী সবাইকে আমি অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং চ্যানেলাইয়ের প্রতি অনেক শুভকামনা। ধন্যবাদ। মঞ্চের পেছনে অনেক তারকা কিন্তু তাদের আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমি সকালেও এসেছিলাম, তখনও আমাকে বলা হয়েছিল ছোট করে বলতে, এখনো বলছি ছোট করে বলতে বলা হয়েছে তাই ছোট করে বলছি। সকলকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। ধন্যবাদ রুনা পাক গানে গানে যদি শুভেচ্ছা জানান তাহলে সবাই আপনার এক লাইন অনেক হাজার লাইনের ছিল করতে পারবো। কোন না কোনো কারণে আসতে পারিনি, বাট আজকে এসে আমরা একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তারপরে ওখানে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জন্মদিন আনন্দে ভরা শুভ দিন। মনে হয় আপা যদি একটা দেশের গান গান, কারণ দেশের সঙ্গে চ্যানেলের সম্পর্কটা অনেক মিলি এবং পদক সেখানে কণ্ঠ যদি নিলাম। ১৯ ১৮ ১৭ ১৬ ১৫ ১৪ ১৩ ১২ ১৮ ৭ ৬ ৫ ৪ ৩ এবং ১ Oh, my God.
বন্ধুরা এই ছিল আজকে পরবর্তীতে দেখাবে পরবর্তীতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। আমরা এখন আইসক্রিম খাবো, আসলে ভাগে অনেক কষ্ট করে দুইটা আইসক্রিম নিলাম দুজনের জন্য। তো বার্থডে কেক কাটা শেষ, চ্যানেলের জন্মদিন উদযাপন শেষ। আপনারা দেখতে পাচ্ছেন 25টা কেকের মাধ্যমে এবং আতশবাজি ফুটানোর পরে এই আসলে জন্মদিন উদযাপন করা হয়। এবং আমরা রয়েছি একদম চ্যানেলের ফটোতে। এখন আমরা দেখি একটু আইসক্রিম খাই, ভিতরে বাকি কথা পরে হবে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আমি সাইমুর ভাই, এবং দেখতে পাচ্ছি ভিতরে যাওয়ার সময় কীভাবে কি সিরিয়ালে মেনটেন করতে হবে। চারদিক থেকে অসাধারণ অসংখ্য ফুলের মেলা বইছে আজকে চ্যানেলের 25তম জন্মদিন বার্ষিকী। লাল সবুজের বিশ্বাস উৎসাহ দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো অসংখ্য ফুলের আজকে মেলা। এই মেলাটা কিন্তু চ্যানেলের 25টা বার্ষিকী, 25তম জন্মদিন উপলক্ষে 25-এ উল্লাস লাল সবুজের বিশ্বাস। পায়ের আপনারা একে একে বসে থাকুন, ধরুন থাকবে সবাইয়ের সাথে ফুল বিনিময় করছে।
অসংখ্য পেক করা হচ্ছে একের পরে, তো এভাবেই চলছে আজকে চ্যানেলের 25তম জন্মদিন। তো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে। থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ। তো ফাইনালি আমরা বিদায় নিচ্ছি আজকের মতো চ্যানেলাই থেকে, দেখা হবে পরবর্তীতে, পরবর্তী বছরে ইনশাল্লাহ আবারও সেই পাশে ঘনিয়ে আসুক 26তম জন্মদিনে। তো প্রতি বছরই মোটামুটি আসলে এই নিয়ে 3 বছর আসা হলো আমার চ্যানেলাইতে। তো এই ছিল আজকের প্রোগ্রাম, যা চেষ্টা করছি আপনাদেরকে সামান্যটুকু যতটুকু পারি দেখানোর জন্য। তো ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং পরবর্তীতে দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।